हेलो गाइस, वेलकम टू फिजिक्स क्लासरूम। आज के लेक्चारे हमें इलेक्ट्रिक पोटेंशियल नहीं और कैकटा जिन पोटेंशियल चैप्टार्ट नहीं और कैकटा जिन आलोचना करब। लास्ट क्लस देखिल जो जो दो तीनटा चार्ज के आनले मैं एक जगार मध्य आनले एक चार्ज थे एक चार्ज कि डिस्टेंस आ चार्जगू के जो असीम थे एक जैगार मध्य आनलम तेल आनते टोटाल कतट की कार्य करते हुई তো ওটাই ছিল কি ওই চার্জ ওই সংস্থাটার মধ্যে কি স্থিতি শক্তি হিসাবে সঞ্চিত ছিল ওটা বের করছিল। ওটা কত ছিল আগের দিন? ওটা ধর ইউ যদি হয় আমার শক্তিটা মানে স্থিতি শক্তিটা, তাহলে ওটা ছিল 1/2। আমি ধর দুইটা চার্জ আনলাম, এখানে একটা মাঝখানে ডিস্টেন্সটা আছে 4, একটা Q1 একটা Q1 ধর একটা Q2, তাহলে ফর্মুলাটা কত ছিল? 1/4πε0 Q1 Q2 বাই আর, এটাই হচ্ছিল আমার স্থিতি শক্তিটা ছিল। তো এইবার ধর করবো হচ্ছে একটা দ্বিমেরুর মধ্যে কতটা, ধর দ্বিমেরুটাকে আমি ইলেকট্রিক ফিল্ডে রাখছি, একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রাখছি দ্বিমেরুটাকে। এইবার দ্বিমেরুটাকে ইলেকট্রিক ফিল্ডের মধ্যে থাকলে কি হবে? দ্বিমেরুটা কি করার চেষ্টা করবে? ধর একটা থিটা অ্যাঙ্গেল করে আছে, তাহলে দ্বিমেরুটার মধ্যে একটা টর্ক সৃষ্টি হবে যদি এরকম থাকে। ধর আমার ইলেকট্রিক ফিল্ডটা এইদিকে, ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন এইদিকে, ইটা এইদিকে, হ্যাঁ এটা আমার ই এর ডাইরেকশন। এবার ধর আমার একটা দ্বিমেরু আছে এরকম, দ্বিমেরু কি একটা কিউ থাকবে, একটা মাইনাস কিউ থাকবে, এটা ধর 12 ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা, এই অ্যাঙ্গেলটা থিটা। হ্যাঁ, কী করবে পজিটিভ চার্জ কী করে? ইলেকট্রিক ফিল্ডের দিকে মুখ করে, তাহলে এই যে পজিটিভ কিউ ছিল যেটা, তাহলে কিউই এদিকে একটা ফোর্স কাজ করবে, মাইনাস কিউই দিয়ে এদিকে একটা কাজ করবে। তাহলে ও কী করবে? এদিকে চেষ্টা করবে হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের দিকে অ্যালাইন হওয়া। তাহলে এইখানে আমাদের টর্কটা কত কাজ করে? আমরা আগে চ্যাপ্টারে পড়ছিলাম টর্ক ইকুয়ালটা ছিল P sin θ। হুম, তাহলে টর্কের জন্য এদিকে যাবে, এদিকে যাওয়ার চেষ্টা করবে। এইবার ধর এদিকে যাচ্ছে, যাইতে যাইতে ধর এটা এখন থিটা অ্যাঙ্গেলে আছে, তাহলে যখন এই থিটাটা যাইতে যাইতে যাতে 0 হয়ে যাবে তখন কি হয়ে যাবে? ওই এদিকে অ্যালাইন হয়ে যাবে, মানে ইলেকট্রিক ফিল্ডের দিকে অ্যালাইন হয়ে যাবে, এরকম হয়ে যাবে। তো এবার ধর আমি উল্টা দিকে আরও ডি থিটা অ্যাঙ্গেল বাড়াইলাম। ধর থিটা ছিল, থিটা থেকে আমি থিটা প্লাস ডি থিটা করলাম। হুম, তাহলে কি হচ্ছে? এই ফোর্সটার বিরুদ্ধে একটা কার্য করতে হচ্ছে। হুম, তো ওই কার্যটা ধরে নিলাম ডিডব্লিউ। ডিডব্লিউ কত? এই যে টর্কটা, টর্ক, তাহলে টর্ক কত হবে? ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে ফোর্স ইন্টু ডিস্টেন্স হয়। এবার ফোর্স এখানে কি, এখানে ফোর্সের কাজটা কি করতেছে? এখানে তো এমনি রৈখিক সরণ হচ্ছে না, এখানে কৌণিক সরণ হচ্ছে, তাহলে ফোর্সের কাজটা করতেছে টর্ক। আর সরণ কি, এখানে ছিল রৈখিক সরণ, এখানে হচ্ছে কৌণিক সরণ, কৌণিক সরণ কত? ডি থিটা। থিটা থেকে থিটা প্লাস ডি থিটা করলাম, তাহলে ডি থিটা বাড়লো, তাহলে এইটা ছিল আমার টোটাল কার্য ওয়ার্ক ডানটা ডিডব্লিউ। তাহলে আমি ধর এবার ধর আমি জেনারেল করতে যাচ্ছি, তাহলে ডাব্লিউ ইকুয়াল টু ধর আমার 0° ছিল প্রথমে, 0° থেকে থিটা ডিগ্রি করতে যাচ্ছি, তাহলে ডিডব্লিউটা, তাহলে এটা হচ্ছে আমার কত, এটা হয়ে যাচ্ছে 0 থেকে থিটা অ্যাঙ্গেলে সরাইলাম। হুম, তাহলে হচ্ছে ট ডি থিটা, এটা কত, টাওটা কত, টাও থিটাকে বের করলাম, মানে এটা জানি আমি P sin θ ডি থিটা, তাহলে পিটা কনস্ট্যান্ট এগুলো বাইরে বেরিয়ে আসলো, ধরে নিলাম এটা একটা সুষম ইলেকট্রিক মানে ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, তাহলে ইটা কনস্ট্যান্ট। পি তো পি হচ্ছে কি ছিল, পি ছিল দ্বিমেরু ভ্রামকটা, পি ইকুয়াল টু হচ্ছে Q × 12। হুম, তাহলে এটা এখন তাহলে পরে আছে কি sin θ dθ আর 0 টু θ ইন্টিগ্রেশন, পি সাইন থিটা ইন্টিগ্রেশন কত, মাইনাস কস থিটা 0 টু θ। তাহলে প্রথমে আপার লিমিট পরে লোয়ার লিমিট, পি তাহলে আপার লিমিট কত, মাইনাস কস থিটাই হবে, মাইনাস দিয়ে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, মাইনাস মাইনাসে প্লাস হবে, আর কস 0 কত, কস 0 1, তার মানে এটাকে যদি সাজাই তাহলে পি কত হবে, এটা আগে লিখলাম 1 − cos θ, এটা ফর্মুলা। এটা যদি জেনারেল করতাম তাহলে একটা θ1 থেকে θ2 দিতাম, তাহলে হয়ে যেত দেখতি যে θ1 থেকে θ2 দিতাম, তাহলে হয়তো দেখি cos θ2 − cos θ1 এই জায়গাটা আসতো, বুঝলে? তাহলে এটাই ছিল আমার হচ্ছে একটা হচ্ছে দ্বিমেরু যদি থাকে, ডাইপোল থাকে, তা ডাইপোলের জন্য টর্কটা কত হবে এটাই, বুঝলি? এবার ধর একটা আয়ত কণা আছে, এবার আয়ত কণাটাকে ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রাখলাম, তাহলে আয়ত কণা কি একটা গতিশীল হবে, অবাধে থাকলে গতিশীল হবে, তাহলে হচ্ছে কি ওই গতিবেগটা কত হবে ওইটা বের করবো। যেমন ধর আমরা জানি কি কোনো একটা যদি সিস্টেম থাকে, ওইটা টোটাল এনার্জিটা তো অলওয়েজ কনস্ট্যান্ট থাকে, ই কনস্ট্যান্ট থাকে,
ই ইকুয়াল টু কি ছিল, পোটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি। হ্যাঁ, মানে ইটা কনস্ট্যান্ট থাকে সিস্টেমে, কিন্তু এই দুটো তো ভ্যারি করতে পারে। যদি পোটেনশিয়াল এনার্জি কমে, কাইনেটিক এনার্জি বাড়বে, কাইনেটিক এনার্জি কমলে পোটেনশিয়াল এনার্জি বাড়বে। যেমন ধর একটা কোনো বস্তুকে যখন অভিকর্ষের জন্য উপর থেকে নিচে পড়ে, তখন কি হয়, আস্তে আস্তে কাইনেটিক এনার্জিটা বাড়তেছে আর কি, পোটেনশিয়াল এনার্জিটা কমতে থাকে। তো সেম কেস এখানে যদি আমি একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে যদি একটা চার্জকে রাখি, তাহলে চার্জটা কি ধর, চার্জটা হচ্ছে কি হবে, ও আস্তে আস্তে গতিশীল হওয়ার চেষ্টা করবে। প্রথমে ধর ইউ1 ভেলোসিটি ছিল, তাহলে যেহেতু ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রাখছি, তাহলে ওই ফিল্ডের জন্য কি হবে, পোটেনশিয়াল ডিফারেন্স আছে, তাহলে ওর জন্য কি হবে, ও চার্জটা ভেলোসিটিটা বাড়তে থাকবে। তো ধরে নিচ্ছি প্রথমে আমার ভেলোসিটি ছিল ইউ1, পরে হ্যাঁ প্রথমে ধর ভি1, পরে হয়েছে ভি2। হ্যাঁ, তাহলে গতিশক্তি পরিবর্তন কত, গতিশক্তি পরিবর্তন হচ্ছে হাফ হাফ এম, ধরে নিচ্ছি চার্জ, যে চার্জ বস্তুটা ছিল, পার্টিকেলটা ছিল চার্জ, ওটার ধরে নিচ্ছি মাসটা এম, তাহলে হচ্ছে হাফ এম ভি2² মাইনাস ভি1² হ্যাঁ, এটা হচ্ছে আমার কি গতি, গতিবেগের গতিশক্তির পরিবর্তনটা। এটি কি হবে, এটি হবে হচ্ছে আমার যতটা গতিশক্তির পরিবর্তন হবে ততটাই তো পোটেনশিয়াল এনার্জিটা পাবো, মানে যতটা কাইনেটিক এনার্জি চেঞ্জ হবে পোটেনশিয়াল এনার্জি ততটাই বাড়বে। তাহলে এইটা হচ্ছে আমার কাইনেটিক এনার্জির চেঞ্জটা, তার মানে ইকুয়াল টু কি হবে, পোটেনশিয়াল এনার্জির চেঞ্জটা কত। তো পোটেনশিয়াল আমি যদি একটা চার্জ পাই, মানে ধর বিভব প্রয়োগ করতে, পোটেনশিয়ালটা যদি, পোটেনশিয়াল ডিফারেন্সটা যদি ভি রাখি, তাহলে হচ্ছে ভিটা কি, ভি রাখি, তাহলে হচ্ছে কত হয়, পোটেনশিয়াল এনার্জিটা কত হয়, কিউ ইন্টু ভি হয় না, যদি চার্জটা যদি কিউ হয়, কিউ যদি চার্জ হয় তাহলে হচ্ছে, আর যদি পোটেনশিয়াল ভি হয় তাহলে হচ্ছে, পোটেনশিয়ালটা যদি ভি হয় তাহলে হচ্ছে পোটেনশিয়াল এনার্জিটা কত হয়, কিউ ইন্টু ভি। ভিটা কি ছিল, ইউনিট আধানকে আনতে যে পরিমাণ কার্য করতে হয়, তাহলে কার্যটাই কি, কার্যটাই তো ওই সংস্থাটার মধ্যে হচ্ছে স্থিতিশক্তি হিসাবে সঞ্চিত থাকে বা পোটেনশিয়াল এনার্জি হিসাবে সঞ্চিত থাকে। তো যেহেতু এখানে ইউনিট চার্জ না, কিউ চার্জ, তাহলে হচ্ছে পোটেনশিয়াল এনার্জিটা কত হবে, কিউ ইন্টু ভি। তারপরে এখান থেকে বলতে পারি কিউ ইন্টু ভি, এটা হচ্ছে কিউ ইকুয়াল টু ভি। এবার ধরে নিচ্ছি আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে, প্রথমে হচ্ছে ভি1টা ছিল ধর জিরো, মানে জিরো থেকেই সে যাত্রা শুরু, কারণ ভেলোসিটিটা জিরো ছিল তখন থেকে আমার যাত্রাটা শুরু হয়েছে। তার মানে ভি2টা ধরে নিচ্ছি ভি, তাহলে কত আসলো, হাফ এম ভি2 ইকুয়াল টু হচ্ছে কিউ ভি। এই ভি, এই ভি আলাদা, কিন্তু এটা স্মল ভি, এটা হচ্ছে ভেলোসিটি, এটা হচ্ছে ভি, ভি হচ্ছে ক্যাপিটাল ভি পোটেনশিয়াল। তাহলে কিন্তু ভি ইকুয়াল আসতেছে কত, 2qv বাই হচ্ছে এম, এটা আর কি রুট ওভার হবে। তো এটি হচ্ছে আমার পোটেনশিয়াল, এটি হচ্ছে আমার গতিশক্তিটা কত হবে। একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে যদি একটা চার্জ পার্টিকেল থাকে, তাহলে ওই চার্জ পার্টিকেলটা কত ভেলোসিটি নিয়ে ইলেকট্রিক ফিল্ডের মধ্যে মুভ করবে, বুঝলি। তাহলে এবার দেখবি এক কোনো কোনো জায়গায় পাবি হচ্ছে একটা নতুন ইউনিট আছে ইলেকট্রোভোল্ট। এটা কি ইলেকট্রোভোল্ট, কি ইলেকট্রোভোল্ট হচ্ছে, ধর যদি বলে 1 ইলেকট্রোভোল্ট বলতে কি বুঝো, 1 ইলেকট্রোভোল্ট বলতে বোঝাচ্ছে হচ্ছে একটা ইলেকট্রনকে একক বিভব প্রবেধের মধ্যে রাখলে, মানে 1 ভোল্ট বিভব প্রবেধের মধ্যে রাখলে একটা ওয়ানই একটা ইলেকট্রনকে, ইলেকট্রনের চার্জকে যদি 1 ভোল্ট বিভব প্রবেধের মধ্যে রাখলে, তাহলে ওই ইলেকট্রনটা যে পরিমাণ কার্য করবে, বুঝলি। বা বলতে পারি ধর 1 বিভব প্রবেধের মধ্যে রাখলে ইলেকট্রনটা যে পরিমাণ কার্য করতেছে ওইটাই হচ্ছে আমার 1 ইলেকট্রোভোল্ট। তাহলে 1 ইলেকট্রোভোল্ট ইকুয়াল টু কি হবে, একটা ইলেকট্রনের চার্জ কত, একটা ইলেকট্রনের চার্জ হচ্ছে যদি সিজিএসে করি তাহলে হচ্ছে 4.8 × 10⁻¹⁰ হয়। আর হচ্ছে বিভব কত হয়, 1 ভোল্ট মানে কত, 1 ভোল্ট মানে ইএসইউতে যদি করি 1/300 হয়, 300। তাহলে এগুলো হচ্ছে আমার কিসে আসবে, এটা আর্গে আসবে, যখন এই এটা টোটাল জিনিসটা করবো ইআরজি আসবে, আর্গে আসবে। এটা কাটাকাটি করলে কত আসবে, এটা দেখবি এন 3 দিন দিয়ে কাটবে, তাহলে হচ্ছে 1.6, এখানে 100 আছে, উপরে গেলে × 10⁻¹২, এটা হচ্ছে আর্গে আসলো। তাহলে 1 ইলেকট্রোভোল্ট ইকুয়াল টু আসলো এত আর্গ। এটাকে যদি ঝুলে করি তাহলে 1.6 × 10⁻¹, এখানে -7 দিয়ে গুণ হবে আরও, তাহলে -19 হয়ে যাবে, তাহলে এটা -19 জুল। তাহলে 1 ইলেকট্রোভোল্ট ইকুয়াল টু, তাহলে অনেক সময় অঙ্ক করতে ঝুলে থাকলে ইলেকট্রোভোল্টে করতে গেলে এইভাবে তোকে রিপ্লেস করতে হবে, বুঝলি। এবার একটা আছে হচ্ছে ইকুইপোটেনশিয়াল সারফেস, বা হচ্ছে সমবিভব তল। এটা কি, একটা তড়িৎ ক্ষেত্র নিলাম, ধর তড়িৎ ক্ষেত্রের মধ্যে যে যে পয়েন্টগুলো কনসে, একটা ধর এই একটাখানে পয়েন্ট একটা চার্জ আছে, এই চার্জে এটা চার্জের জন্য একটা কি তড়িৎ ক্ষেত্র থাকবে, ওই তড়িৎ ক্ষেত্রের মধ্যে যেই যে পয়েন্টগুলোকে কানেক্ট করলাম, ধর অনেকগুলো পয়েন্ট আছে, তো যেই পয়েন্টগুলোর মধ্যে বিভব সমান ওগুলোকে যদি একটা কানেক্ট করি, ধর আমার এই পয়েন্টের বিভব, এই পয়েন্টের বিভব, এইগুলা পয়েন্টের বিভবগুলো সেম, এই পয়েন্টের বিভবগুলো সেম, তাহলে এই পয়েন্টগুলোকে কানেক্ট করলে কি একটা তল পাবো, তো তল পাবো, তো এটাই হচ্ছে আমার সমবিভব তল। তাহলে যখন যদি পয়েন্ট সোর্স থাকি, তাহলে কি এইখানেও
ওয়ান বাই ফোর বাই এপসাইলন জিরো কিউ বাই আর, এদিকেও হচ্ছে, তাহলে পয়েন্ট সোর্স যদি থাকে তার মানে কি একটা গোলকের, গোলকের পৃষ্ঠটাই হচ্ছে কি একটা গোলকের, ধরো আর রেডিয়াস যদি থাকে তাহলে আর বিভিন্ন হলে মানে ধরো একটা পার্টিকুলার কনস্ট্যান্ট আর এর জন্য কি হবে এরকম একটা ইয়ে পাবো, কি বলে গোলকের ত পৃষ্ঠ পাবো, তাহলে ওইটি হচ্ছে আমার গোলকের, তাহলে পয়েন্ট চার্জের জন্য গোলকের যে পৃষ্ঠগুলো হবে ওগুলো হচ্ছে তো সমবিভবর্তন। এবার ধর গোলকের পৃষ্ঠের যদি খুব ক্ষুদ্র একটা অংশ নিয়ে ওটাকে আমরা কি একটা প্লেন হিসাবে তো ট্রিট করতে পারি না, যেমন ধর আমাদের পৃথিবীটা কি একটা তো গোল তো, এবার কিন্তু পৃথিবীর উপরে আমরা যখন আছি আমাদের কাছে দেখে মনে হচ্ছে কি পৃথিবীটা প্লেন এমনি অবস্থায়, তার মানে কি পৃথিবীর রেসপেক্টে আমরা যেহেতু খুব ক্ষুদ্র তাহলে হচ্ছে ওই জন্য আমাদের পৃথিবীর পৃষ্ঠের একটা অংশকে মনে হয় যে প্লেন, কিন্তু আসলে তো প্লেন না। তো সেম কেস সূর্য থেকে যখন আলো আসতেছে, তো সূর্য কি সূর্যও গোল, সূর্য থেকে যখন আলো আসতেছে কি চারদিকে আলো ছড়াচ্ছে, এবার একটা পোর্শন এসে আমাদের পৃথিবীতে পড়তেছে, সূর্যের থেকে চারদিকে আলো ছড়াচ্ছে একটা পোর্শন এসে আমাদের পৃথিবীতে পড়তেছে, তো ওই যে আলোর পোর্শনটা ওটা কি আমাদের একটা পৃষ্ঠের একটা, পৃষ্ঠের একটা তুই অংশ বলতে পারিস, তাহলে ওইটাকে আমরা কি প্লেন ওয়েভ হিসেবে ট্রিট করতে পারি। আসলে কিন্তু প্লেন ওয়েভ না, ওটা হচ্ছে আসলে গোলকাকারই হয়, কিন্তু তুই ট্রিট করতে পারিস প্লেন ওয়েভ হিসেবে, বুঝলি? তাহলে এটাই ছিল আমাদের প্লেন ওয়েভ। এবার বল রেখার মাধ্যমে কয়েকটা জিনিস দেখা যায় সমবর্তলের বৈশিষ্ট্য কী কী হয়। তাই সমবর্তলে কী বললাম, যে পয়েন্টগুলো হচ্ছে বিভব সেম, তার মানে কি এইখান থেকে এখানে চার্জ নিতে গেলে বিভব তো, বিভবের তো আলাদা কোনো বিভবের চেঞ্জ নেই, তার মানে এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে চার্জ নিতে গেলে কী হলো কোনো পরিমাণ এক্সট্রা করে কার্য করতে হবে না। তারপরে কী বলছে, বলরেখাগুলো সমবর্তলকে 90 ডিগ্রি কোণ করে ছেদ করে। এবার ধরে নিচ্ছি দ্বিতীয় বৈশিষ্ট্য বলছে যে বলরেখাগুলো সমবিভব তলকে 90 ডিগ্রি কোণ করে বেরোয়, মানে এটা ধর আমার যে এটা যদি আমার গোলক হয় তাহলে বলরেখাগুলো আমার এইভাবে বেরোবে, এই কোণটা 90 ডিগ্রি হবে, এই কোণটা 90 ডিগ্রি হবে। তো এটাই আমি ধরে নিচ্ছি প্রথমে 90 ডিগ্রি হয় না, বুঝলি? আমি ধরে নিচ্ছি প্রথমে এরকম আছে আমার, এরকম করে বেরোচ্ছে ইলেকট্রিক ফিল্ডগুলো, তাহলে ইলেকট্রিক ফিল্ডগুলো যদি এরকম করে বেরোয়, এখানকার যদি একটা পৃষ্ঠ নিই থিটা, ধরো এই অ্যাঙ্গেলটা আমার, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার ধর এই অ্যাঙ্গেলটা থিটা, হ্যাঁ এই অ্যাঙ্গেলটা থিটা, তাহলে এদিকে কত ই কস থিটা, হ্যাঁ ই কস থিটা, ই কস থিটা, তাহলে এইখান থেকে যখন আমি একটা চার্জকে এখানে নিয়ে আসবো, ধরো এইটা আমার এ পয়েন্ট এটা বি পয়েন্ট, এইখান থেকে একটা এই চার্জকে এখানে আনতে গেলে, এখান থেকে এই পয়েন্টে আনতে গেলে কত, ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে যদি ইউনিট চার্জ হয় তাহলে ওইটা ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে ভি হয়ে যায়, ভি ইকুয়াল টু হচ্ছে তাহলে হচ্ছে ভি মানে ডাব্লিউ ইকুয়াল টু কত হবে, ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে যখন ইউনিট চার্জ হয় তখন ভি হয়, আর যদি ইউনিট চার্জ না হয় তখন হচ্ছে, তখন তো আর ভি থাকে না, তাহলে কৃতকার্য কত হবে, ডাব্লিউ ইকুয়াল টু ফোর্স ইন্টু সরণ, তাহলে ফোর্স কত, এখানে ফোর্স হচ্ছে আমার ইলেকট্রিক ফিল্ডটা ই কস থিটা ইন্টু সরণ কত, সরণ হচ্ছে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আনতে যে ডিস্টেন্সটা ওটা কত এবি, হ্যাঁ। এবার দেখ আমি তো আগেই বললাম এই তলের মধ্যে কোনো কার্য করতে হয় না, তার মানে ডাব্লিউটা জিরো, তার মানে ই কস থিটা ইন্টু এবি, তার মানে দেখ ই কস থিটা ইন্টু এবি, ই তো জিরো হবে না, ইলেকট্রিক ফিল্ড তো থাকবে একটা, তাহলে ই জিরো হবে না, এবি এবি তো এখান থেকে এখানে আনলাম, এই সমবিভব তলের মধ্যে এক পয়েন্ট থেকে আরেক পয়েন্ট আনলাম, তাহলে আনতে কি একটা সরণ হয়েছে, তার মানে এই পার্টটা জিরো না, তার মানে জিরো কে হতে পারে, তার মানে কস থিটা ইকুয়াল টু জিরো, তার মানে থিটা ইকুয়াল টু কত 90 ডিগ্রি, তার মানে এইটা যেটা দেখলাম এই অ্যাঙ্গেল করে বেরোচ্ছে, তাহলে এটা এইম করে বেরোবে না, থিটা অ্যাঙ্গেল করে বেরোবে না, থিটাটা কত বেরোবে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে, তার মানে এটা হচ্ছে আমার 90 ডিগ্রি, বুঝলি? তাহলে কেসটা কী, তার মানে বলরেখাগুলো সমবিভব তলকে অলওয়েজ 90 ডিগ্রি কোণ করে বেরোয়। তাহলে এগুলি হচ্ছে সমবিভব তলের বৈশিষ্ট্য। এক বৈশিষ্ট্য হচ্ছে সমবিভব তলে কী হয় প্রত্যেকটা পয়েন্টের বিভব সেম হয়, তার মানে এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে নিতে গেলে বিভব সেম, তার মানে কি কোনো ডাব্লিউর কোনো চেঞ্জ হচ্ছে না, তার মানে কি কোনো কার্য করতে হচ্ছে না, এটাই হচ্ছে তাহলে সমবিভব তলে এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে নিতে গেলে কোনো কার্য করতে হয় না। 2 নম্বর পয়েন্টে কি, এই যেটা বললাম যে এই লম্বভাবে বেরোবে বলরেখাগুলো, তার প্রমাণটা দেখলাম আমি জেনারেল থিটা ধরে নিয়েছিলাম কিন্তু ক্যালকুলেশন করে দেখলাম 90 আসতেছে, তাহলে 90 মানে কি লম্বভাবে বেরোচ্ছে, বুঝলি? তাহলে আমাদের বিভবের চ্যাপ্টারটা আজকে এখানেই শেষ, নেক্সট দিন আমরা নেক্সট চ্যাপ্টার শুরু করবো। থ্যাংক ইউ।